আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজ আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি এটা হলো আমার ছাদের উপর যে নার্সারি বাগানটা আছে, এই বাগানের বাগানের শুরুটা কিভাবে করেছি সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো আমার এই ভিডিওটা তাদের জন্যই যারা নতুন ছাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন, বিল্ডিংয়ের ছাদে যারা নতুন ভাবে বাগান করার চিন্তা ভাবনা করছেন, আমার এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস আমি আপনাদের সামনে শেয়ার করব। অবশ্যই এই টিপসগুলো ফলো করে আমি আপনি আপনার বাগানে বাগান শুরু করতে পারেন ছাদের উপরে। তো মূল কথায় এবার চলে যাই। তো টিপসের প্রথমেই যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো যে ছাদটা অবশ্যই জল ছাদ এবং টাইলসকৃত হতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নেন যে বাগানে আমি ছাদের উপরে যে আমি বাগান করব, তাহলে অবশ্যই ছাদে ছাদটা জল ছাদ এবং টাইলস করে নিতে হবে। এই জন্যই, কারণ জলছাদ এবং টাইলস না হলে কিন্তু আপনি বাগান পরিচর্যা করে মজা পাবেন না এবং গাছগুলো পরিষ্কারও করতে পারবেন না। দ্বিতীয় যে টিপস সেটা হলো যে ছাদের চারপাশে যখন আপনি বাগান করার সিদ্ধান্ত নেবেন, তখন অবশ্যই ছাদের চারপাশটাতে আপনি সাপোর্টের ব্যবস্থা করতে হবে। সেটা ইট দিয়ে ওয়াল আকৃতি হতে পারে অথবা SS5 দিয়ে চতুর সাইড আপনি ঘিরা করে দিতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয়। এই জন্যই দিবেন, কারণ সাপোর্ট চতুর্পাশে সাপোর্ট না থাকলে আপনার ঝড়ের বা বাতাসে যদি কোনো টব উপর থেকে নিচে পড়ে যায়, তাহলে কারোর নিচে পথচারীদের কোনো ক্ষতির কারণ হতে পারে। তৃতীয় যে কারণ সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে ছাদে যখন আপনি বাগান করবেন, বাগানটা পরিচর্যার জন্য যে পানিটা প্রয়োজন, সেই পানি দেওয়ার জন্য অবশ্যই পানির একটা লাইন রাখতে হবে, যেন আপনি নির্দিষ্ট সময় সঠিকভাবে পানি দিতে পারেন। চতুর্থ যে টিপস সেটা হলো যে পানি যখন দিবেন, পানি দেওয়ার পরে যে পানি বের হয়ে যাবে অথবা বৃষ্টি যখন পড়বে, বৃষ্টি পড়ুক অথবা গাছে যখন পানি দেন, এই পানিগুলো যখন নির্যাস হয়ে পানি যখন টবের নিচ দিয়ে বের হবে, তখন অবশ্যই সেই পানিগুলো একটা লাইন দিয়ে বের হওয়ার ব্যবস্থা করবেন, না হলে কিন্তু আপনার ছাদ অপরিষ্কার এবং কাদাযুক্ত হয়ে যাবে। পঞ্চম নম্বর টিপস হলো টব বা স্ট্রাকচার সিস্টেম। আপনি যখন বা চারাগুলো রোপণ করবেন, সেটা টবেও রোপণ করতে পারেন অথবা ছাদের চতুর্পাশে যে স্ট্রাকচার দেখতেছেন, আমি যে 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 স্ট্রাকচারগুলো তৈরি করেছি, এই যে পেঁপে গাছ লাগিয়েছি, এই যে এই ধরনের স্ট্রাকচার আপনি তৈরি করতে পারেন, যেন আপনার ফল বা ফুলের চারা রোপণ করার জন্য। এবং এটা যদি কেউ না করতে পারেন, সেক্ষেত্রে টব ব্যবহার করতে পারেন, সেটা অবশ্যই প্লাস্টিক জাতীয় যে টবগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করে এবং চারাগুলো রোপণ করতে পারেন। এবং এই গাছগুলো যখন রোপণ করবেন, 6 নম্বর যেটা কারণ, গাছগুলো রোপণ করার সময় যে মাটিগুলো ব্যবহার করবেন, অবশ্যই এই মাটিটা দোআঁশ মাটি এবং বেলে মাটি হতে হবে, কারণ দোআঁশ মাটি বেলে মাটি ছাড়া গাছ কিন্তু বংশ বিস্তার করতে সুবিধা পায়। এই জন্য দোআঁশ মাটি এবং বেলে মাটি মিশ্রণে আপনার গাছের গোড়ালিতে দিতে হবে। এবং আরেকটা জিনিস হলো, 7 নম্বর যে টিপস সেটা হলো যে ছাদ বাগানের জন্য যখন আপনি গাছটা রোপণ করবেন, সেই গাছটা রোপণ করার আগে যে মাটিগুলো দেবেন, দোআঁশ মাটি এবং বেলে মাটি, এটার মিশ্রণে সাথে জৈব আপনি সারও 1/2 দিতে পারবেন, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনার মাটি এবং 1 ভাগ জৈব সার মিশ্রণ করে আপনার গাছের গোড়ালিতে দিতে পারবেন। এতে করে গাছটা আপনি পরিপূর্ণভাবে বৃদ্ধি পাবে এবং ফল ও ফুল ধরতে আপনার সহায়তা করবে। এবং দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা টবে কিন্তু পরিমাণ মতো মাটির সাথে জৈব সার দেওয়া আছে। আমার পাশে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা আমার পোষা কবুতর। আপনারা চাইলে অবশ্যই কোনো পোষা পাখি পুষতে পারেন, সেটা
যে কোনো ধরনের পোষা পাখি হতে পারে, তবে আমার পছন্দের পাখি হলো কবুতর। আমি কবুতরকে পুষে থাকি। এই কবুতর আমার প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সঙ্গ দেয় এবং উৎসাহ প্রদান করে। এখন দেখছেন আমি ভিডিও করছি বা আমি গাছের পরিচর্যা করছি, ও আমার পাশে পাশে থেকে এগুলো উৎসাহ দিচ্ছে। তো যাই হোক, আমি আসল কথায় আসি। 8 নম্বর যে টিপস, সেটা হলো যে চারা যখন কিনবেন, মালির কাছে হোক অথবা কোনো নার্সারিতে গিয়ে হোক, যখন চারা কিনবেন তখন অবশ্যই চারা কেনার আগে আপনার বীজটা ভালো করে পরীক্ষিত করে নিবেন, ফল ধরে কিনা বা সেই সেটা কোন ধরনের জাত, আবার এবং যার কাছ থেকে ফল গাছটা কিনবেন অবশ্যই সে পরিচিত হতে হবে, যেন পরবর্তীতে কোনো সমস্যা হলে তার দ্বারা কোনো সমাধান পেতে পারেন। 9 নম্বর যে টিপ, সেটা হলো যে প্রতিটি গাছের যখন রোপণ করবেন, টবে হোক বা স্ট্রাকচারে হোক, যখন ফুল গাছ হোক বা ফল গাছ হোক, যখন আপনি সিঙ্গেলভাবে রোপণ করবেন, তখন প্রত্যেকটি গাছের সাথে এটা কিন্তু বাধ্যতামূলক একটি করে খুঁটি সাপোর্ট হিসাবে পুঁতে দিবেন। এই জন্যই দিবেন যে যখন ঝড় বৃষ্টি বা বাতাস জোরে ববে, তখন কিন্তু আপনার এই বাতাসে বা ঝড়ে গাছকে কিন্তু হেলে বা ভেঙে নিতে পারে। এই জন্য সাপোর্ট হিসাবে আপনার একটি খুঁটি এটা ব্যবহার করতে পারেন। যেমন আমি এই যে আমার লেবু গাছের সাথে আমি সাপোর্ট হিসাবে দিয়েছি, আমার লেবু গাছটা যদিও বড় হয়ে গেছে, পাশে দেখছি যে টবে আমার সাপোর্ট হিসাবে কিছু খুঁটি রোপণ করা আছে। এগুলো গাছের সাপোর্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছটা যখন শক্ত এবং বড় হয়ে যাবে, তখন আপনি সাপোর্টটা উঠায় ফেললে তখন কোনো সমস্যা নেই। আর যদি স্ট্রাকচারে বসান, সেক্ষেত্রে আপনার স্ট্রাকচারটা মজবুত কোনো কিছু দিয়ে সেখানে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আর যখন গাছ বাগানে যখন আপনি গাছগুলো রোপণ করবেন, অবশ্যই আপনার এখানে বিভিন্ন পোকা মাকড়ের উপদ্রব পরিত্রাণের জন্য অনেকেই অনেকভাবে জৈব বিভিন্ন সার বা কীটনাশক ব্যবহার করে থাকি। তো এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কখন ভুলেও যেন না আপনার রাসায়নিক সার যেন আমরা ব্যবহার না করি, কেননা একটা গাছকে সুন্দর এবং সতেজ রাখতে জৈব সার যতটুকুন ভূমিকা পালন করে, ঠিক তেমনিভাবে একটা রাসায়নিক সার কিন্তু সেই গাছকে প্রতিহত করতে ততটুকু ভূমিকা পালন করে। এই জন্য অবশ্যই গাছের সঠিক পরিচর্যা এবং ফল ফুল পাওয়ার জন্য রাসায়নিক সার থেকে আমাদের বিরত থাকতে হবে। তো বন্ধুরা, যারা নতুন ভাবে বাগান করার চিন্তা ভাবনা করছেন, বিল্ডিংয়ের ছাদে অথবা আপনার বাড়ির আঙ্গিনায় যেসব জায়গায় আপনি ফুল বা ফল গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছেন বা বাগান করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে এই আমি যে টিপসগুলো বললাম, এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং এই টিপসগুলো মোতাবেক আপনি আপনার বাগান সুন্দরভাবে প্রস্তুত করতে পারেন। তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার বাগানে সুন্দর ফুল এবং ফলে ভরে গেছে, এবং বিভিন্ন ধরনের কীটনাশক বা পোকা আক্রমণ থেকে আপনি পরিত্রাণ পাবেন। এটা দেখতে পাচ্ছেন আমার একটা আমার ড্রাগন গাছ, আমার ড্রাগন গাছে এবার বেশ কিছু ফল বা ফুল এসেছে। এখন রৌদ্রের সময় যার জন্য ফুলগুলো একটু নিস্তেজ হয়ে গেছে, এই ফুলগুলো আপনার পরন্ত বিকালে বা সন্ধ্যার পরপরই ফুল এত সুন্দরভাবে ফুটে যায়, ফুটে এবং সারা রাত সুন্দরভাবে এই ফুলটা ফুটে, এবং সকাল হতেই আপনার ফুলের পাপড়িগুলো ফুলগুলো নিস্তেজ হয়ে যায়। পর্যাপ্ত রোদের কারণে এখন গাছগুলোকে অত্যন্ত মলিন এবং মসৃণ দেখাচ্ছে, এবং যখনই রোদের তাপমাত্রা বা কমে যাবে তখন আপনার গাছগুলোতে সুন্দরভাবে ফুল ফুটে সৌন্দর্য বৃদ্ধি করবে। আমার একটা ফজলি জাতের আম মুকুল ধরেছে, এই আমটা 12 মাসই আমাকে ফল দেয়। এক ফলটা বড় হয়ে গেছে, সেগুলো পাড়ার পরে নতুন করে আবার 20 মুকুল দেখা দিছে, এই মুকুল থেকে আবার ফল
ফলটা ধরবে। এই যে পর্যায়ক্রমে মুকুল ধরছে এবং এই মুকুল থেকে পর্যায়ক্রমে একের পর এক ফল আসবে। পাশেই দেখতে পাচ্ছেন আমার একটা কামরাঙা গাছ এবং এখানে মাল, এখানে আরেকটি মালটা গাছ আছে। মালটা গাছ, আম গাছ, কামরাঙা গাছ, বিভিন্ন গাছ দিয়ে আমি আমার এই বাগানটা শুরু তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাগানের পরিধি, আমার চতুর্পাশে, আমার চতুর্পাশে সাপোর্ট সাপোর্ট দিয়ে রাখছি এবং সাপোর্ট SS5 দিয়ে আমি সাপোর্ট হিসেবে দিয়ে রাখছি। এবং আপনার স্ট্রাকচার দিয়ে কিছু মাটি ভরাট করে তারপরে সেখানে বড় বড় গাছগুলো রোপণ করেছি। আশা করি প্রত্যেকটা গাছে সুন্দরভাবে ফুল এবং ফল দিচ্ছে। তো বন্ধুরা, যারাই আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমার মতামত ব্যক্ত করবেন। আপনাদের মতামতের উপরই আমি নতুন করে আবার উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন করে আপনাদের সামনে ভিডিও তুলে ধরব। এ পর্যন্ত আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বাগান সুন্দর হোক। আল্লাহ হাফিজ। এই কামনায় ভালো থাকবেন।